হ্যালো বন্ধুরা, আমি রিন্টু, আর তোমরা দেখছো রিন্টু দ্য মিউজিক্যাল ব্লগস। তো আজকের লেসনটা কী নিয়ে হবে সেটা তোমরা ইন্ট্রোতে বুঝেই গেছো আশা করছি। তো হ্যাঁ, আজকে আমরা সুইপ পিকিং নিয়ে কথা বলবো। তো চলো লেসনটা দেখা যাক। তো আমরা ফার্স্ট জেনে নেবো আমাদের রাইট হ্যান্ডটা কী করে, আর তারপর আমরা বাকিটা আসছি। তো আমাদের রাইট হ্যান্ডের আমাদের যে পিকিং টেকনিকটা থাকে সেটা জাস্ট ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, একটা স্ট্রিংয়ে ডাউন আপ ব্যাপারটা থাকবে না, এখানে পুরো ডাউন আবার পুরো আপ। তোমরা আশা করছি বুঝতে পারছো। আর পিকটা না একটু বাঁকিয়ে ধরে, মানে একবারে স্ট্রেট এরকম সমানভাবে না ধরে, আমরা সুবিধার জন্য একটু জাস্ট বাঁকিয়ে নেব। ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। তো আমি অ্যাকোস্টিকে দেখাচ্ছি যাতে তোমরা ব্যাপারটা ইজিভাবে বুঝতে পারো। আর অনেকে এটাও বলে যে না, অ্যাকোস্টিকে সুইপ পিকিং হয় না, ইলেকট্রিকটাই সুইপ পিকিংয়ের জন্য একবারে তৈরি, অ্যাকোস্টিকে হয় না, এটা এরকম কিছু ব্যাপার নয়। তো সেটা নয়, তো ঘাবড়ানোর কিছু নেই যে আমার কাছে তো অ্যাকোস্টিক গিটার আছে, আমি কি সুইপ পিকিং করতে পারবো না, না এরকম কিছু ব্যাপার নয়। তো চলো দেখা যাক। তো আমরা নর্মালি আমরা জিটাকে নিয়ে নিলাম, তো এর উপরই একটা টেকনিক ইউজ করে আমরা করব। তো আমরা আজকে করব থ্রি স্ট্রিং আরপিজি এর উপর সুইপ। তাহলে আমাদের যেটা বললাম তোমাদের, যে আমাদের যে রাইট হ্যান্ড থাকবে সেটা থ্রি স্ট্রিং যেহেতু বলি, তাহলে তিনটে স্ট্রিং প্রথমের থেকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এই তিনটে স্ট্রিংয়ের উপর আমরা করবো। তাহলে কীরকম হবে, এই যে ডাউন আপ 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 নয়, পুরো ডাউন আবার পুরো আপ। তাহলে আমরা আরপিজিওটা চুজ করে নিই, জি মেজর। জি মেজরে কী কী আরপিজিও আছে, মানে নোটগুলো বেসিক্যালি, তাহলে জি বি ডি, এখানে ডি, তো আমরা ডি টেকে স্টার্ট করলো সেটা জি মেজরই হবে, কারণ নোটগুলো আমরা জি মেজরেরই বাজাচ্ছি। তাহলে ডি জি বি ডি, এই নোটগুলোর উপর আমরা করব। তাহলে আমাদের কীভাবে করতে হবে ব্যাপারটা, তাহলে এই যো আমরা, তোমরা দুটো হাতে একটু ফলো করবে আমি কী করছি, তো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো যে কীভাবে করছি। তো ডাউন ডি নোটটায়, সেকেন্ড স্ট্রিংয়ের জি নোট ডাউন, ফার্স্ট স্ট্রিংয়ের বি নোট ডাউন, তারপর ফার্স্ট স্ট্রিংয়ের ডি নোটটায় আপ দিয়ে পুল আপ, ব্যাক টু সেকেন্ড স্ট্রিংয়ের জি আপ। আমি একবার বাজিয়ে দেখে নিই তোমাদেরকে, দিয়ে আবার একবার বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা এরকম হচ্ছে। জি মেজর, তাহলে ডাউন 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 আপ পুল আপ আপ ডাউন 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 আপ পুল আপ আপ, তাহলে ডি জি বি ডি পুল আপ জি, আরেকবার ডি জি বি ডি পুল আপ জি, জি মেজর। তাহলে জিনিসটা আমি খুব স্লোভাবে করছি, তোমরা মানে বুঝে গেছো আশা করছি ব্যাপারটা, ঘরে প্র্যাকটিস করবে, আর অবশ্যই মেট্রোনাম ইউজ করবে, কারণ মেট্রোনাম ছাড়া কিছুই হয় না। তো অবশ্যই মেট্রোনাম প্র্যাকটিস করবে, আমি জাস্ট আরেকবার আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি এরকম লেসন দিলে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা পেয়ে যাও এবং তোমাদের গিটার শেখার জার্নিতে একটু সুবিধা হয়, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো গিটার লেসনে। থ্যাংক ইউ।